মাস্টারমশাই বিনীতভাবে জিজ্ঞেস করেছিলেন, সংসারে কেমনভাবে থাকতে হয়? ঠাকুর বলছেন, সব কাজ করবে কিন্তু মনে ঈশ্বরেতে রাখবে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ি দাসদাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার ছেলে, আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এটা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলো আছে। সংসারে সব কাজকর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে, বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিলাভ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়, কিন্তু এই ভক্তিলাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না, তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মন নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে এই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা, সংসার জল আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো, তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ পাওয়া যায় না। দুধকে দই করে দই পেতে মাখন তুলে যদি জলে ফেলে রাখা যায়, তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে, সেই মাখন যদি জলে ফেলে রাখা যায় তাহলে মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করাও খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কী হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত, ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না, এর নাম বিচার, বুঝেছো?